এক তরুণী মেয়ে বাড়ি থেকে বের হয়ে সেই বেড়াতে গিয়েছেন। আসতে একটু দেরি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। বোরকা পড়া মেয়েটি সে যেতে যেতে একটু অন্ধকার হয়ে এসেছে। রাস্তার পাশে শিয়ালের ডাক শুনে দৌড়ে এসে একটা মসজিদের পাশে একটা রুমে ঢুকে পড়লেন। চিন্তা করলেন, এই রুমে হয়তো একটু আশ্রয় নেই, সামনে গেলে শিয়াল খেয়ে ফেলবে, একা পেলে শিয়াল বেশি ধরে। ঘরের রুমে ঢুকেই যুবককে দেখছে, সে একটা কিতাব নিয়ে পড়ছে। মেয়েটা তাকে দেখে বলছে, ভাই আমি আসলে বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে আপনি মাইন্ড করবেন না, আমি আসলে খারাপ করে মেয়ে নেই, বেড়াতে গিয়েছিলাম, আসতে দেরি হয়ে গেছে, রাস্তা ভুলে গেছি, এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আমি এখন সামনে শিয়ালের ডাক শুনেছি, যদি যাই সামনে শিয়াল খেয়ে ফেলবে, মেহরবানি করে আজকে রাত একটু আপনার পাশে থাকতে চাই। যুবক বলল, কি বলেন আপনি, আপনি একজন যুবতী আর আমি একজন যুবক, আপনি আমার পাশে থাকবেন, আশেপাশে কেউ নেই, আমরা তো কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যেতে পারি, আর মানুষও বা কি বলবে। মেয়েটা বলছে, কিচ্ছু হবে না ইনশাল্লাহ, আপনি আমি ঠিক থাকলেই তো দুনিয়া ঠিক, ভাই বিশ্বাস করেন আমি সামনে গেলে তো মরে যাব, আপনি তো আল্লাহর সামনে জবাব দিতে হবে, আপনাকে আল্লাহর আসামের কাঠগড়া দাঁড়াতে হবে। যুবক বলল, তাও তো ঠিক, আপনার জীবন বাঁচানো আমার জন্য দায়িত্ব, তবে একটা শর্ত আছে, সারা রাত ধরে আপনি আমার পিছনে বসবেন, আমি সামনে বসে থাকবো, সারা রাত ধরে বাতি বন্ধ করবো না, সারা রাত বাতি জ্বালাবো, সামনে মোমবাতির আগুন জ্বলছে, পাশে মোমবাতি আছে, কিছুক্ষণ পর পর আমরা বাতি জ্বালাবো, তবে ঘুমাতে পারবো না। মেয়েটা বলল, তাহলে তো আরো ভালো হয়, ঠিক আছে, সারা রাত ধরে আপনিও জাগ্রত থাকবেন, আমিও জাগ্রত থাকবো। যুবকটা একদিকে কিতাব পড়ছি, কিছুক্ষণ পর পর নিজের হাতটা আগুনে লাগায়, আবার কিতাব পড়ে, আবার হাতটা আগুনে লাগায়। মেয়ে এই দৃশ্য দেখে চিন্তা করলো, একে মাথায় সমস্যা আছে নাকি, কিতাব পড়ে ভালো কথা, হাত কেন আগুনে লাগায়? সকাল পর্যন্ত ভয়ে মুখ দিয়ে কোনো কথা বলে নেই। সকাল হওয়ার পরে মেয়েটা বাড়িতে গিয়ে বাবাকে বলল, বাবা ওই মসজিদের পাশে একজন যুবক থাকে, তাকে দাওয়াত দাও, আমার বাড়িতে একটু আসুক, আমি দুই একবেলা তাকে খাওয়াতে চাই। খানার শেষে বাবা আমি তাকে একটু তার সাথে কথা বলতে চাই। দাওয়াত দেয়া হলো, খানা খাওয়ালো, খাবার শেষে মেয়েটা পর্দার আড়াল থেকে যুবককে বলল, ভাই আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তবে আমার একটা প্রশ্ন, আমি দেখলাম সারা রাত ধরে আপনি একদিকে কিতাব পড়েন আর নিজের হাতটাকে আপনি আগুনে জ্বালিয়ে ফেললেন, আর এটার কারণটা কি? আপনার মানসিক কোনো সমস্যা না কি কারণ? আমি এই কারণটা বুঝতে পারি নাই, দেখে তো আপনাকে সুস্থ মানুষ হয়, কিন্তু নিজের হাত নিজে কেন আগুনে লাগান? যুবকটা বলল, আমি আসলে বলতে চাই নাই, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি জিজ্ঞেস করেছেন, আসলে বোন আপনি একজন যুবতী আর আমি একজন যুবক, আমার মাঝে যৌবনের শক্তি আছে, আপনি যখন আমার পিছনে বসেছেন শয়তান বারবার আমার অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে, আমি যেন আপনার সাথে খারাপ কাজে লিপ্ত হই, ব্যভিচারে লিপ্ত হই, আমি যেন আপনাকে ধর্ষণ করি, আমি আমার মনটাকে বুঝাবো কি দিয়ে? আমি আমার মনকে বুঝানোর জন্য আগুনের মধ্যে হাতটা লাগিয়ে নিজের মনটাকে বুঝাচ্ছি, ওরে মন এখন যদি তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হও আর দুনিয়ার থেকে বিদায় হও, এই দুনিয়ার আগুন দুই মিনিট তুমি সহ্য করতে পারো না, এর চেয়ে উত্তপ্ত, এর চেয়ে উত্তপ্ত 69 উত্তপ্ত জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে, দুনিয়ার এই সামান্য আগুন যদি সহ্য করতে না পারো সে জাহান্নামের আগুন সহ্য করবে কি করে? নিজের হাতটাকে আগুনের সাথে লাগিয়ে নিজেকে জিনা ব্যভিচার আর এই গুনাহের কাছ থেকে মুক্ত করেছে আল্লাহু আকবার।